প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার শেষ ভরসা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল শেহতীয়াভাবে বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহক স্থান পাইছে। ইয়াত উৎফুল্লিত হয়ে পড়ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। আপনি স্বাভাবিকতে প্রশ্ন করব, সর্বানন্দ সোণোৱালের উত্থানত ভূপেন বোরার আত্মসন্তুষ্টি কিয়? বিজেপিত বিসম্বাদ হব, এই বিসম্বাদের নেতৃত্ব লব সর্বানন্দ সোণোৱালে। সরকারক পরাভূত করার শেষ আশা ভূপেন বোরা। আপনাকে আমাক লো ইমান চিন্তা কিয় করে? আমি ছাব্বিশত আহি আছো, কিন্তু এটা তো এনেকা লাগি আছে যে ছাব্বিশের আগতে সরকার অস্থির হয়ে যাব। আপনি চাই থাক, এজনে সাগর পাড়ত কুচকাওয়াজ করে আছে, বডি বিল্ডিং করে আছে, চাব আপনাদের আপনার পুরোনা ফুটেজবিল উলিয়াই পেলে। যুক্ত সময় কংগ্রেস ব্যাপক অন্তকলহ ভুগি আছে, সেই সময় ভূপেন বোরায় আশা প্রকাশ করেছে বিসম্বাদ আরম্ভ হব বিজেপি। বহু কংগ্রেস বিধায়ক গল বিজেপি, আরো কেজনমান যাব পারে এ আই ডিএফ লো। কি কয় প্রদেশ কংগ্রেসের সভাপতি? एक वार्ड से ही निकल रहे, मैंने बोला था आज से छः महीना पहले, कुछ दिन बाद कांग्रेस का कुछ एमएलए हम लोगों के साथ डायस शेयर करेगा, सोशली हम लोग एक साथ उठेंगे बैठेंगे, खाना पीना सब कुछ चलेगा। आज देख रहा है कांग्रेस का दो तीन एमएलए हमारा साथ ओपन मिला जुला है, नाम मैं नहीं बताऊँगा, आप लोग देख रहे हैं हमारे पास आ रहा है जा रहा है, खाना पीना एक साथ बैठना स्टेज शेयर करना ये सब सोशल एक्टिविटी में एक साथ हम लोग बैठ रहे हैं, तो चल ही रहा है। हमारा पार्टी सुप्रीमो से आके मिल रहा है, अजमल साहब से मिल रहा है, तो ये तो गया एक पार्ट। हम लोग बाई इलेक्शन नहीं चाहते, इसलिए हम लोग वेट कर रहे हैं, अदरवाइज़ हमारा पास तो छः सिक्स प्लस हमारा कांग्रेस से हम यूडीएफ में आएगा ही आएगा। कुना हमारा केजर केजर मान आंगुली मोल लिखे हो पर मानो कुल हमें मन चिंतित होना है। अपनी पोटो जब तक लेकर देखे चला ना, इन्हें कोई एमएलए हो कारण यू राजनीति अपनी गणतंत्र कारण दुर्भाग्य बोली कौक सौभाग्य बोली कौक এম এল এম পি হব কারণে বড় বিশেষ স্পেশাল ক্যাটেগরি কিবা ক্রাইটেরিয়া কিবা কোয়ালিফিকেশন এনেকা কথা নাই, রাইজে ভাল পালে যিকোনো মানুষ এম এল এ হয়ে যায়। কেনকা কেনকা মানুষ এম এল এ হয়েছে অসম বিধানসভার যদি ভালকে চকু ফুরাই যায় দেখিব, যার ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট ঠিক নাই, যার কলেজখনের নাম নিজে ভালকে নেজানে, তেনকা মানুষ তো এম এল এ হয়। কেতিয়াও স্কুললে নোযোৱা মানুষ সহি কৰিব নজনা মানুষ এম এল এ হয়। ভূপেন বোরায় আজি কৈছে বিধায়ক হওয়াটা ডাঙর কথা নহয়, কিন্তু বাস্তব সত্যটো হল ভূপেন বোরায় এটার পিছত এটাকৈ দুটা নির্বাচনত বিপুরিয়া সমষ্টির পৰা প্রতিদ্বন্দ্বিতা কৰি পরাস্ত হৈছে। ভূপেন বোরার মতে বিজেপি সরকারখন এটা অস্থির, ইয়ার বিপরীতে কংগ্রেস এটা নিয়ন্ত্রণত আছে। বি দেখিলে মই নপলাম, আর মই আপোনালোকক এথিক্সও নিশিকাও, আপোনালোকক মই এথিক্সও নিশিকাও আর মই নপলাম, মই উত্তর দিম। কিন্তু সরকারি ঘরত যেতিয়া অস্থির হয়, এটা রাজনৈতিক দল অস্থির হলে দলটোর ক্ষতি হব পারে, সরকারি রাজনৈতিক দলের যদি অস্থির হয় তেতিয়া রাজ্যখনের ক্ষতি হব পারে। এটা মন্ত্রীয়ে আঁঠু কাহি তাঁত বাতি করে নাগপুর যাবলগীয়া হয়েছে, ডিপার্টমেন্ট কোনে চলাব? আপনি চিন্তা কর, মন্ত্রী সংখ্যা এনেই কম, আজিলেকে সম্পূর্ণ মন্ত্রিসভা হওয়াই নাই, তাতে এজনে আলফা গুড়িত ভিক্ষা খুঁজি জীবন ভিক্ষা খুঁজি তৎ নাই, এজনে নাগপুরত গিয়ে আঁঠু কাঢ়ি আছে, ফেসবুকত এবি ভিভিক মাফ খুঁজি আছে। হয়তো আগরপাই কৈ আছো, বহুত মানুষে বিশ্বাস করবলে টান পায়, তরুণ গগৈ ডাঙরিয়া মুখ্যমন্ত্রী থাকতে যেটা দলত মই কৈছিল যে আমার পতন হব, তেতিয়া মোক সবে বিসম্বাদী বলে কৈছিল। আজি মই কৈ আছো বিজেপি আপনাদের যদুকুলর কথা শুনি থাকে, সেটা কংগ্রেসত দেখি আছে, কংগ্রেস তো নিয়ন্ত্রণের ভিতর আছে, সরকার যেটা এই সমস্যা আরম্ভ হব আপনি লাই লাই দেখব যে রাজ্যখনেরও বহুত লোকসান হবলে গিয়ে আছে। উল্লেখযোগ্য যে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরায় ঘনে ঘনে দাবি করেছে 2026ত কংগ্রেসের সরকার হওয়াটা নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, DY360।